আমাদের আজকের এই ভিডিওটিতে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টের বইয়ের অ্যাকাউন্টিং প্রসেস অধ্যায় হতে ট্যাবুলার সামারির একটা অংশ সমাধান করা হয়েছে। এর আগে আমরা আরও 5টি ভিডিওতে এ ধরনের 5টি অংশ সমাধান করেছিলাম। আমরা আজকে যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে নন্দিনী গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ ইন জুন 2019 উইথ এ ডিগ্রি ইন আর্কিটেকচার and during July she completed the following transaction. Nandini June 2019 সালে স্থাপত্যের উপর একটি ডিগ্রি নিয়ে স্নাতক সম্পন্ন করেছে এবং জুলাই মাসে সে নিচের লেনদেনগুলো সম্পন্ন করেছে। আমরা লেনদেনগুলো পড়ব এবং সে সাথে আমাদের অ্যাসেটস এবং লাইবিলিটির পাশে কলামগুলো কী হবে সেগুলো ঠিক করে নেব। বিজ্ঞান অ্যান্ড আর্কিটেকচারাল প্র্যাকটিস বাই ইনভেস্টিং ক্যাশ টাকা 32,000 30,000 টাকা বিনিয়োগ করে স্থাপত্য আর্কিটেকচারাল প্র্যাকটিস শুরু করেছেন। তাহলে আমাদের অ্যাসেটসের পাশে ক্যাশের জনগণ নিতে হয় এবং সেই সাথে যেহেতু টাকাটা বিনিয়োগ করে সে তার আর্কিটেকচারাল প্র্যাকটিস শুরু করেছেন তাই ক্যাপিটাল পাশে গড় হবে। তারপরে জুলাই 1 আরও একটি আছে রেন্ট অ্যাট দ্য ফার্নিশ অফিস ইকুইপমেন্ট অফ অ্যান আর্কিটেক্ট হু ওয়াজ রিটায়ার্ড ডিউ টু ইলনেস অ্যান্ড পেড দ্য রেন্ট ফর 2 মান্থস ইন অ্যাডভান্স টাকা 5,000 রেন্ট অ্যাট দ্য ফার্নিশড অফিস ইকুইপমেন্ট সরঞ্জামে সজ্জিত একটি অফিস বানানো হয়েছে অফ অ্যান আর্কিটেক্ট হু ওয়াজ রিটায়ার্ড একজন স্থপতির হু ওয়াজ রিটায়ার্ড যে অবসর গ্রহণ করেছে ডিউ টু ইলনেস অসুস্থতার কারণ অ্যান্ড ফেট দ্য রেন্ট ফর 2 মান্থস ইন অ্যাডভান্স টাকা 5,000 এবং 2 মাসের জন্য অগ্রিম ভাড়া পরিশোধ করা হয়েছে 5,000 টাকা। এই লেনদেনটিতে কোনো ইকুইপমেন্টও পারচেস করা হয় নাই এবং কোনো ফার্নিচারও পারচেস করা হয়নি, শুধুমাত্র 2 মাসের জন্য একটা অফিস ভাড়া নেওয়া হয়েছে যার জন্য 2 মাসের অগ্রিম 5,000 টাকা পরিশোধ করা হয়েছে। টাকাটা অগ্রিম পরিশোধ করা হয়েছে তাই অ্যাসেটসের পাশে ফ্রি পেমেন্টের জন্য গণ্য করতে হবে। ফেট দ্য প্রিমিয়াম অন এ লাইবিলিটি ইন্স্যুরেন্স পলিসি গিভ ইন 1 ইয়ার্স প্রোটেকশন 1 বছরের নিরাপত্তার জন্য বিমা প্রিমিয়াম পরিশোধ করা হয়েছে 2,400 টাকা। 1 বছরের জন্য পরিশোধ করা হয়েছে তাই আমাদের অ্যাসেটসের পাশে প্রিপেড রেন্টের জন্য গণ্য করতে হবে। পারচেস ড্রাফট ইন সাপ্লাইজ অন ক্রেডিট বাকিতে সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 1,000 টাকা। আমাদের অ্যাসেটসের পাশে সাপ্লাইসের জন্য কর হবে এবং লাইবিলিটিস অন আনা সিকিউরিটি পাশে অ্যাকাউন্টস পেয়াবলের একটা কর হবে। এরপর হচ্ছে কমপ্লিটেড অ্যাসেট অফ প্ল্যান্স ফর এ কন্ট্রাক্টর অ্যান্ড ইমিডিয়েটলি কালেক্টেড টাকা 2,500 ফর দ্য জব একজন ঠিকাদারকে একটি প্ল্যান সরবরাহ করেছে সম্পন্ন করে দিয়েছে যার জন্য তৎক্ষণাৎ 2,500 টাকা পেয়েছে। তাহলে 2,500 টাকা তৎক্ষণাৎ পাওয়া গেছে, আমরা ক্যাশের ঘরে 2,500 টাকা বসাই দেবো এবং এটা আয় হয়েছে সেজন্য ক্যাপিটালে বসাবো। এরপর হচ্ছে 15 তারিখ কমপ্লিটেড দ্য অ্যান্ড ডেলিভার্ড অ্যাসেট অফ প্ল্যান্স টু জারিন কনস্ট্রাকশন কোম্পানি জারিন কনস্ট্রাকশন কোম্পানিকে অ্যাক্সেট প্ল্যান ডেলিভারি করেছে অন ক্রেডিট বাকিতে করা হয়েছে। যেহেতু বাকিতে করা হয়েছে এবং জারিন কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে আমরা এখনও টাকাটা পাই নাই, তাহলে জারিন কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে টাকাটা আমাদের পাওনা তাই অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য অ্যাসেটসের পাশে এটি গণ্য করতে হবে। এরপর হচ্ছে জুলাই 17 ফেট ফর দ্য ড্রাফট ইন সাপ্লাইজ প্রসেস অন জুলাই 2 জুলাই 2 তারিখে যে ড্রাফট ইন সাপ্লাইজটা করা হয়েছে সেটা পরিশোধ করা হয়েছে। কমপ্লিটেড যেটা জুলাই 22 কমপ্লিটেড আর্কিটেকচারাল ওয়ার্ক ফর ওরিয়েন্টাল রিয়েলটি অন ক্রেডিট টাকা 1,500 ওরিয়েন্টাল রিয়েলটিতে বাকিতে স্থাপত্য কাজ সম্পন্ন করা হয়েছে। তাহলে যেহেতু তাদেরকেও বাকিতে সমাধান করা হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবলে বসাতে হবে। রিসিপ্ট টাকা 2,500 ফ্রম জারিন কনস্ট্রাকশন কোম্পানি ফর দ্য প্ল্যান্স ডেলিভার্ড অন জুলাই 15 জুলাই 15 তারিখে যে প্ল্যানটা ডেলিভার্ড করা হয়েছিল সরবরাহ করা হয়েছিল তার জন্য জারিন কনস্ট্রাকশন কোম্পানি থেকে 2,500 টাকা পাওয়া গেছে। নন্দিনী উইথড্র টাকা 2,000 ক্যাশ ফর দ্য বিজনেস টু পে পার্সোনাল এক্সপেন্স ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসা হতে 2,000 টাকা উত্তোলন করেছে। পারচেস এডিশনাল ড্রাফট ইন অন ক্রেডিট 450 অতিরিক্ত 450 টাকা ডাফটি সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। ফেড ব্লু প্রিন্ট এক্সপেন্স ইনকার্ড ডিউরিং দ্য মান্থ টাকা 500 এই মাসের জন্য নকশা খরচ প্রদান করা হয়েছে 500 টাকা। ফেড দ্য জুলাই ইউটিলিটি বিল টাকা 400 জুলাই মাসে ইউটিলিটি বিল প্রদান করা হয়েছে 400 টাকা। রিকগনাইজ দ্যাট 1 মান্থস রেন্ট হ্যাড এক্সপায়ার্ড ধরে নাও যে 1 মাসের ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে অ্যান্ড হ্যাড বিকাম এক্সপেন্স এবং ব্যয় হিসেবে গণ্য করতে হবে।
রিকগনাইজড দ্যাট 1 মান্থ প্রিপেড ইন্স্যুরেন্স হ্যাড এক্সপায়ার্ড, 1 মাসের অগ্রিম বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অ্যান্ড হ্যাড বিকাম অ্যান এক্সপেন্স, এবং এটাকে ব্যয় হিসেবে গণ্য করতে হবে। টুক অ্যান ইনভেন্টরি অফ ড্রাফট ইন সাপ্লাইজ অ্যান্ড ডিটারমাইন দ্যাট সাপ্লাইজ কস্ট ইন 1,200 হ্যাড বিন ইউজড অ্যান্ড হ্যাড বিকাম এক্সপেন্স। সাপ্লাইসের মজুদ হতে 1,200 টাকার সাপ্লাইস ব্যবহৃত হয়ে গেছে এবং সেটাকে ব্যয় হিসেবে দেখাতে হবে। শো দ্য এফেক্টস অফ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইউজিং এ টেবুলার ফর্ম। তাহলে একটি টেবুলার ফর্ম ব্যবহার করে হিসাব সমীকরণের উপর উপরোক্ত লেনদেনগুলোর প্রভাব দেখাতে হবে। আমরা টেবুলার ফর্মটা তৈরি করছি 15 দিনে টেবুলার প্রেজেন্টেশন অফ ট্রানজ্যাকশনস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর দ্য মান্থ অফ জুলাই, জুলাই মাসের জন্য। আমরা প্রথমে ডেটের জন্য গড় নিয়েছি, এরপর অ্যাসেটসের পাশে যেগুলো নিয়েছি, একটা ক্যাশে প্রিপেড রেন্ট, এরপরটা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ। তাহলে লাইব্রেরিস অ্যান্ড আনার সিকিউরিটির পাশে গড়গুলো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল এবং ক্যাপিটাল দুইটা। এরপর লাস্ট একটা রিমার্কসের জন্য গড় নিলাম। আমরা প্রতিটা লেনদেন পড়ব, পর লেনদেনের সাথে সাথে আমাদের যে গড়ে পড়ে, যে কলামে পড়ে, সেই গড়ে আমাদের টাকাগুলো বসাবো। প্রথম হচ্ছে বিগেন অ্যান্ড আর্কিটেকচারাল প্র্যাকটিস বাই ইনভেস্টিং ক্যাশ টাকা 32,000। 32,000 টাকা বিনিয়োগ করে আর্কিটেকচারাল প্র্যাকটিস শুরু করা হয়েছে। আমরা ক্যাশের গড়ে বসালাম 32,000 টাকা এবং ক্যাপিটালে বসালাম 32,000 টাকা। টাকাটা নগদ আনা হয়েছে সেজন্য ক্যাশের গড়ে, এবং যেহেতু মূলধন হিসেবে বিনিয়োগ করা হয়েছে তাই ক্যাপিটালের গড়ে। এরপর জুলাই 1 তারিখে আরও একটি লেনদেন আসছে, সেটা হচ্ছে রেন্টার দ্য ফার্নিশড অফিস ইকুইপমেন্ট অফ অ্যান আর্কিটেক্ট হু ওয়াজ রিটায়ার্ড ডিউ টু ইলনেস অ্যান্ড পেড দ্য রেন্ট ফর 2 মান্থস ইন অ্যাডভান্স টাকা 5,000। তাহলে যে অফিস ইকুইপমেন্টটি ভাড়া নেওয়া হয়েছে সেটার জন্য 2 মাসের পর অগ্রিম পরিশোধ করা হয়েছে 5,000 টাকা। আমরা টাকাটা নগদে প্রদান করেছি, তাই ক্যাশ থেকে 5,000 টাকা বিয়োগ করেছি এবং প্রিপেড রেন্টের গড়ে 5,000 টাকা বসিয়েছি, কারণ ভাড়াটা 2 মাসের জন্য অগ্রিম পরিশোধ করা হয়েছে। জুলাই 1 তারিখে তারও একটি লেনদেন আছে, সেটা হচ্ছে ফেট দ্য প্রিমিয়াম অন এ লাইবিলিটি ইন্স্যুরেন্স পলিসি গিভ ইন 1 ইয়ার্স প্রোটেকশন টাকা 2,400। 1 বছরের নিরাপত্তার জন্য বিমা পলিসিতে প্রিমিয়াম প্রদান করা হয়েছে 2,400 টাকা। টাকাটা ক্যাশে প্রদান করা হয়েছে, তাই ক্যাশ থেকে 2,400 টাকা বাদ দিয়েছি এবং 1 বছরের জন্য প্রদান করা হয়েছে, যেটা আমাদের অগ্রিম বিমা হিসেবে দেখাতে হবে, তাই প্রিপেড ইন্স্যুরেন্সের গড়ে 2,400 টাকা বসিয়েছি। এরপর হচ্ছে আমাদের জুলাই 2, পার্সেস ড্রাফট ইন সাপ্লাইজ অন ক্রেডিট টাকা 1,000, বাকিতে 1,000 টাকা ড্রাফট ইন সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। আমরা বাকিতে ক্রয় করেছি, তাই ড্রাফ্ট এবং ড্রাফট ইন সাপ্লাইজ ক্রয় হয়েছে, তাই সাপ্লাইসের উপর 1,000 টাকা বসিয়েছি। বাকিতে ক্রয় করার কারণে পানাদার সৃষ্টি হয়েছে, তাই অ্যাকাউন্টস পেয়াবলের উপরে 1,000 টাকা বসানো হয়েছে। এরপর হচ্ছে জুলাই 8, কমপ্লিটেড অ্যাসেট অফ প্ল্যান্স ফর এ কনস্ট্রাক্টর অ্যান্ড ইমিডিয়েটলি কালেক্টেড টাকা 2,500 ফর দ্য জব। আমরা একটা প্ল্যান সরবরাহ করে তৎক্ষণাৎ 2,500 টাকা পেয়েছি, টাকাটা ক্যাশে পাওয়া গেছে, তাই ক্যাশের গড়ে 2,500 টাকা এবং আয় হইলে ক্যাপিটালের সাথে যোগ করতে হয়, তাই ক্যাপিটালের গড়ে 2,500 টাকা। এরপর হচ্ছে কমপ্লিটেড অ্যান্ড ডেলিভার্ড অ্যাসেট অফ প্ল্যান্স টু জারিন কনস্ট্রাকশন কোম্পানি অন ক্রেডিট, বাকিতে জারিন কনস্ট্রাকশন কোম্পানিকে 3,000 টাকার একটা প্ল্যান সরবরাহ করা হয়েছে। বাকিতে আমরা প্ল্যানটা সরবরাহ করেছি, তাহলে জারিন কনস্ট্রাকশন কোম্পানি আমাদের কাছে দেনাদার হিসেবে গণ্য হবে, তাই অ্যাকাউন্ট রিসিভেবলের গড়ে আমরা যে প্ল্যানটা প্রদান করেছি সেটা হচ্ছে 3,000 টাকার। অ্যাকাউন্ট রিসিভেবলের গড়ে 3,000 টাকা বসিয়েছি এবং এই 3,000 টাকা আমাদের জন্য আয়, ক্যাপিটালের সাথে 3,000 টাকা যোগ করেছি এবং ক্যাপিটালের গড়ে 3,000 টাকা বসিয়েছি। এরপর হচ্ছে জুলাই 17, ফেট ফর দ্য ড্রাফট ইন সাপ্লাইজ পার্সেস অন জুলাই 2, জুলাই 2 তারিখে আমরা যে ড্রাফট ইন সাপ্লাইজটা ক্রয় করেছিলাম সেটার জন্য টাকা পরিশোধ করা হয়েছে। জুলাই 2 তারিখে আমরা 1,000 টাকার ড্রাফট ইন সাপ্লাইজ ক্রয় করেছি বাকিতে, তাই এখন টাকাটা পরিশোধ করতেছি। টাকাটা ক্যাশে প্রদান করতে হবে, ক্যাশ থেকে 1,000 টাকা বিয়োগ করেছি এবং যখন আমরা বাকিতে ক্রয় করছিলাম তখন অ্যাকাউন্ট পেয়াবল 1,000 টাকা দেখাইছিলাম, এখন সেই 1,000 টাকা পরিশোধ করার কারণে অ্যাকাউন্ট পেয়াবল থেকে 1,000 টাকা বিয়োগ করে দিয়েছি। এরপর হচ্ছে জুলাই 22, কমপ্লিটেড আর্কিটেকচারাল ওয়ার্ক ফর ওরিয়েন্টাল রিয়েলটি অন ক্রেডিট টাকা 1,500, ওরিয়েন্টাল রিয়েলটিকে বাকিতে 1,500 টাকার আর্কিটেকচারাল কাজ সম্পন্ন করে দেওয়া হয়েছে। তাহলে এ টাকাটাও আমরা নগদে পাই নাই, তাদের কাজ করে দিয়েছি, সেবা প্রদান করেছি এবং তাদের কাছ থেকে টাকাটা পাওনা রয়েছে, তাই অ্যাকাউন্ট রিসিভেবলের গড়ে 1,500 টাকা বসিয়েছি এবং এই টাকাটা আমাদের জন্য আয় হিসেবে গণ্য হবে, ক্যাপিটাল 1,500 টাকা বসিয়েছি। এরপর হচ্ছে জুলাই 25,
রিসিভ টাকা 2,500 ফ্রম জারিন কনস্ট্রাকশন কোম্পানি। জারিন কনস্ট্রাকশন কোম্পানি হতে 2,500 টাকা পাওয়া গেছে ফর দ্য প্ল্যান্স ডেলিভার্ড অন জুলাই 15, জুলাই 15 তারিখে যে প্ল্যানটা সরবরাহ করা হয়েছে সেটার জন্য। আমরা জুলাই 15 তারিখে প্ল্যানটা যখন বাকিতে সরবরাহ করেছিলাম, অ্যাকাউন্টস রিসিভেবলের করে আমরা 3,000 টাকা দেখিয়েছিলাম। এখন সেখান থেকে 2,500 টাকা পাওয়া গেছে। টাকাটা যেহেতু আমরা নগদে পেয়েছি, তাই ক্যাশ হতে 2,500 টাকা বসিয়েছি ক্যাশের করে, এবং অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা পাওয়ার কারণে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল হতে 2,500 টাকা বিয়োগ করে দিয়েছি। টাকাটা নগদে পেয়েছি, তাই ক্যাশের করে বসালাম, এবং সে সাথে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাওয়ার কারণে অ্যাকাউন্ট রিসিভেবল কমে যায়, তাই অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 2,500 টাকা বিয়োগ করা হলো। এরপরে নন্দিনী উইথড্র টাকা 2,000 ক্যাশ ফ্রম দ্য বিজনেস টু ফে পার্সোনাল এক্সপেন্স, ব্যক্তিগত ব্যয় পরিশোধের জন্য 2,000 টাকা উত্তোলন করা হয়েছে। টাকাটা ক্যাশ উত্তোলন করা হয়েছে, তাই ক্যাশ থেকে 2,000 টাকা বাদ দিলাম, এবং উত্তোলন করলে মূলধনের পরিমাণ কমে যায়, তাই ক্যাপিটাল থেকে 2,000 টাকা বাদ দিলাম। এরপর হচ্ছে পারচেস এডিশনাল ড্রাফট ইন সাপ্লাইজ অন ক্রেডিট টাকা 450, 450 টাকার অতিরিক্ত ড্রাফট সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। আমরা সাপ্লাইজ ক্রয় করেছি, তাই সাপ্লাইসের করে 450 টাকা বসিয়েছি, এবং এই সাপ্লাইসটা বাকিতে ক্রয় করেছি, সেজন্য অ্যাকাউন্টস পেয়াবলে 450 টাকা বসানো হয়েছে। এরপরে ফেড ব্লু প্রিন্ট এক্সপেন্স ইনকার্ড ডিউরিং দ্য মান্থ টাকা 500, এই মাসের জন্য নকশা ব্যয় প্রদান করা হয়েছে 500 টাকা। টাকাটা নগদ প্রদান করা হয়েছে, ক্যাশ থেকে 500 টাকা বিয়োগ করা হলো, এবং এটা ব্যয় বের হলে মূলধন থেকে বাদ দিতে হয়, তাই ক্যাপিটাল কর থেকে 500 টাকা বাদ দিয়েছি। ফেড দ্য ইউটিলিটি বিলস টাকা 400, ইউটিলিটি বিল পরিশোধ করা হয়েছে 400 টাকা জুলাই 31 তারিখে। ক্যাশ হতে 400 টাকা বাদ দিয়েছি, এবং সে সাথে ক্যাপিটাল হতে 400 টাকা বাদ দিয়েছি এটা খরচ হওয়ার কারণে। এরপরে জুলাই 31 আমাদের আরেকটি লেনদেন, সেটা হচ্ছে রেকগনাইজ দ্যাট 1 মান্থস রেন্ট হ্যাড এক্সপায়ার্ড অ্যান্ড হ্যাড বিকাম অ্যান এক্সপেন্স, এক মাসের ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং ব্যয় হিসেবে গণ্য করতে হবে। আমরা 2 মাসের জন্য ভাড়া প্রদান করেছিলাম 5,000 টাকা, সেই হিসাবে এক মাসের ভাড়া যদি হিসাব করা হয় তাহলে আসে 2,500 টাকা। আমরা ওই 5,000 টাকা প্রিফেড রেন্টে বসিয়েছিলাম, সেখান থেকে যদি এক মাসের ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আমাদের আর প্রিফেড রেন্ট অবশিষ্ট থাকবে এক মাসের জন্য প্রিফেড রেন্ট হবে 2,500 টাকা, তাই প্রিফেড রেন্টে করে 2,500 টাকা বসিয়েছি। এই 2,500 টাকা অতিক্রান্ত হয়ে যাওয়ার কারণে এটা আমাদের জন্য ব্যয় হিসেবে দেখাতে হবে, তাই ক্যাপিটাল থেকে 2,500 টাকা বাদ দিয়েছি। এরপর হচ্ছে জুলাই 31 আর একটি লেনদেন আছে, সেটা হচ্ছে রিকগনাইজ দ্যাট 1 মান্থস প্রিফেড ইন্স্যুরেন্স হ্যাজ এক্সপায়ার্ড অ্যান্ড হ্যাড বিকাম অ্যান এক্সপেন্স, এক মাসের প্রিফেড ইন্স্যুরেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং সেটাকে ব্যয় হিসেবে দেখাতে হবে। আমরা এক বছরের প্রোটেকশনের জন্য মেয়াদ ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান করেছিলাম 2,400 টাকা, 12 মাসের জন্য যদি 2,400 টাকা হয় সেখান থেকে যদি এক মাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে এক মাসের জন্য পরে 200 টাকা, আমরা প্রিফেড ইন্স্যুরেন্সের ঘর থেকে 200 টাকা বাদ দিয়েছি, সে সাথে ক্যাপিটালের ঘর থেকে 200 টাকা বাদ দিয়েছি সেটাকে এক্সপেন্স হিসেবে দেখানোর জন্য। এরপরে আমাদের শেষ যে লেনদেনটা আছে সেটা হচ্ছে টুক অ্যান ইনভেন্টরি অফ ড্রাফট ইন সাপ্লাইজ অ্যান্ড ডিটারমাইন দ্যাট সাপ্লাইজ কস্ট ইন 1,200 হ্যাড বিন ইউজড অ্যান্ড হ্যাড বিকাম এক্সপেন্স, 1,200 টাকা সাপ্লাইজ ব্যবহার করা হয়েছে এবং সেটাকে বিয়ে হিসেবে দেখাতে হবে। আমরা সাপ্লাইসের ঘর হতে 1,200 টাকা বাদ দিয়েছি এবং সে সাথে ক্যাপিটালের গড় হতে 1,200 টাকা বাদ দিয়েছি, কারণ সেটাকে আমাদের ব্যয় হিসেবে দেখাতে হবে। এরপর আমরা যোগফলটা নির্ণয় করেছি, আমাদের ক্যাশের করে যোগ বিয়োগ করার পরে আসে 25,700 টাকা, এবং প্রিফেড রেন্টের 5,000 টাকা থেকে 2,500 টাকা বাদ গেলে আসে 2,500 টাকা, এবং প্রিফেড ইন্স্যুরেন্স 2,400 টাকা থেকে 200 টাকা বাদ গেলে আসে 2,200, এবং অ্যাকাউন্ট রিসিভেবল 3,000 1,500 যোগ করে 2,500 বিয়োগ করলে আসে 2,000 টাকা, সাপ্লাইস 1,000 টাকা এবং 450 টাকা 1,450, এখান থেকে 1,200 টাকার এক্সপেন্স চলে গেলে আর 250 টাকা থাকে, অ্যাকাউন্টস ফেয়ার বলে থাকে 450 টাকা যোগ বিয়োগ করার পরে, এবং ক্যাপিটালের গড় শেষে যোগ বিয়োগ করার পরে থাকে 32,200 টাকা, এবং অ্যাসেস্টের গড়ের সবগুলো কলামের টাকার যোগফল আসে 32,650 টাকা, এবং সে সাথে লাইব্রেরিসের গড়ে সবগুলো টাকার গড়ের যোগফল আসে 32,650 টাকা। আমাদের উভয় পাশ সমান।